আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিশেষ করে যারা প্রবাসে আছেন, আমার ভিডিওগুলো দেখতেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত অন্তর থেকে এবং ভালোবাসা প্রকাশ করছি। মূলত অনেক প্রবাসী ভাই আমাকে ইনবক্সে নক দেন, হোয়াটসঅ্যাপ, ইমোতে, ইভেন কি মেসেঞ্জারে আমাকে নক দেন যে ভাই ডিজাইন দরকার, কিভাবে কি করা যায়, অনেকে আমার কাছে পরামর্শ চায়। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি যেন তাদের রিকোয়ারমেন্ট অনুসারে যেন ডিজাইন করে দিতে বা পরামর্শ দিই, ইনশাল্লাহ চেষ্টা করি। তো আপনাদের যদি কারো ডিজাইন দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে অনেক প্রবাসী ভাইদের যে কাজ করি তা না, অনেক দেশের ভাইদেরও আমি অনেক কাজ করেছি ইনশাল্লাহ। তো আগামী তো কাজ করব। তো আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটি সুন্দর 2 ইউনিটের, মানে ডুপ্লেক্সের বলতে মতো বলতে গেলে, বাট ডুপ্লেক্স না, সেটা আপনারা ভিউটা দেখলেই বুঝতে পারবেন। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য 2 ইউনিটের একটি সুন্দর বাড়ির ডিজাইন, অর্থাৎ এটা 2 ইউনিটের দোতলা ফাউন্ডেশনের বাড়ির ডিজাইন, এটা টিপিক্যাল ফ্লোর। তো যাই হোক, একটা কথা বলতেছি, যারা আমার ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে, যদি উপকৃত হন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বিশেষ করে আমি চেষ্টা করি উইকে 2 ডেজ এখন থেকে আমি ভিডিও আপলোড দেব, রবিবার আর বুধবার। তো সবাই আশা করি এই রবিবার এবং বুধবার এই 2টা দিন আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই অপেক্ষা করবেন, সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আর কমেন্ট বক্স অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি আপনাদের সমস্যা থাকে বা কারো যদি বাড়ির ডিজাইন লেগে থাকে, তো আমাকে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আজকে আমি আবার নিয়ে এসেছি মালয়েশিয়ান প্রবাসী মোহাম্মদ আক্তার ভাইয়ের জন্য একটি সুন্দর ডুপ্লেক্স সিস্টেম 2 ইউনিটের বাড়ির ডিজাইন। এটি এটি মূলত হচ্ছে আপনার ঠাকুরগাঁওয়ে করা হয়েছে ডিজাইনটি। তো এটি প্রায় 250 জমির উপর ডিজাইনটা কিন্তু করা হয়েছে। তো আপনারা সবাই আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে একটি ফ্লোর প্ল্যান। তো এই ফ্লোর প্ল্যানের জায়গার মাপটা যদি দেখে, অনেকে আমাকে জিজ্ঞেস করবে জায়গার মাপটা যদি দেন তাহলে উপকার হতো। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে 41 ফিট 8 ইঞ্চি পাশে, আর লম্বায় হচ্ছে, আমরা যদি লম্বায় ক্যালকুলেশন করি, অর্থাৎ বারান্দা পর্যন্ত আছে আপনার 46 ফিট, আর এদিকে পোর্চও আছে, যেহেতু পোর্চ আমাকে দেখাইছে এখানে 7 ফিট, দ্যাট মিনস এখানে প্রায় 53 ফিট আছে লম্বা আমার এখানে। ঠিক আছে, তা আশা করি সবাই জমি মাপটুকু আপনারা বুঝতেই পেরেছেন। তো আপনাদের যদি এই ডিজাইনটি যদি দরকার লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই কম টাকা পেমেন্ট করে নিতে হবে, যেহেতু এটা অন্যের কাজ করা হয়ে গেছে। যদি আপনার এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে অবশ্যই এই ডিজাইন অনুসারে কিন্তু আপনি আপনার জায়গায় বাড়ি করতে পারেন। তবে যদি জায়গা যদি ছোট হয় বা বড় হয় সমস্যা নাই, আমরা এদিক সেদিক করে আমরা ফ্লোর প্ল্যানটি আপনার জায়গা অনুসারে ডিজাইনটি করে দেবো। হয়তো বা সেক্ষেত্রে রুমের সাইজ কম হতে পারে, রুমের সাইজগুলো বড় হতে পারে, যদি আপনার ডিজাইনটি পছন্দ হয়। আচ্ছা, তো সবাই এখন আমি কথা না বলে মূল জায়গা চলে যাচ্ছি। তো এটা হচ্ছে বাড়ির পোর্চ, অর্থাৎ ডুপ্লেক্স সিস্টেম কিন্তু করা হয়েছে। এটা কিন্তু আমি আগেই বলেছি, আমি 3D ভিউটা দেখাবো, তাইলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। তো এখানে পোর্চ আছে, পোর্চ দেখতে পাচ্ছেন এখানে 8 ফিট বা 8 ফিটে এখানে একটি সুন্দর পোর্চ করা হয়েছে। তো পোর্চটি মূলত এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ডিজাইনটি করা হয়েছে এখানে পোর্চটি। তো পোর্চ বলতে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই পোর্চ মানে জিনিসটা কি, এটা হচ্ছে আপনার ডুপ্লেক্সের মধ্যে অনেক সময় দেখেন বিভিন্ন আপনার টালি দিয়ে করা হয়ে থাকে, যেমন আমি 3D ভিউটা দেখলে আসলে আপনার ক্লিয়ারও বুঝতে পারবেন। তো সামনে দেখেন 2টা রাউন্ড কলাম দেওয়া আছে। তো এদিক দিয়ে হচ্ছে আমার মেইন এন্ট্রি, এটা হচ্ছে আমার স্টেয়ার। আচ্ছা, এখান দিয়ে যদি আমি ঢুকি, ঢোকার পর এখানে আমি সরাসরি মাস্টার বেডরুমে চলে যাই। তো মাস্টার বেডরুমে দেখতে পাচ্ছেন 14 ফিট বাই 16 ফিটের একটি মাস্টার বেডরুম, ওকে। আর সাথে দেখেন একটি অ্যাটাচ টয়লেট আছে, 5 ফিট বাই 7 ফিটের একটি অ্যাটাচ টয়লেট। তারপর ডাইনিং স্পেস আছে একটি, দেখতে পাচ্ছেন 12.5 ইন্টু 10.5 12 ফিট 10 ইঞ্চি এখানে একটি ডাইনিং স্পেস আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি কিচেন আছে, 7 ফিট বাই 7 ফিটের একটি ছোট কিচেন। তো সাথে এখানে দেখেন আরেকটি বেডরুম আছে, চাইল্ড বেডরুম বা গ্যাস বেডরুম বা যেটাই হোক সমস্যা নাই। তো এখানে দেখেন একটি গ্যাস বেডরুম রাখা হয়েছে, 14 ফিট বাই 15 ফিটের একটি এখানে গ্যাস বেডরুম। তো সাথে দেখেন একটি এখানে কমন টয়লেট, প্রায় 5 ফিট ইন্টু 7 ফিটের মতো এখানে একটি কমন টয়লেট। আচ্ছা, তো এখানে এখানে যে ইউনিটটি দেখতে পাচ্ছেন 1 ইউনিট, এটা কিন্তু সেম ইউনিট, অর্থাৎ এটা হচ্ছে, অর্থাৎ মিরর করা হয়েছে, যাই হোক, অর্থাৎ এখানে যারা থাকবেন, যে সুবিধাটা ভোগ করবেন, তারা কিন্তু সেম সুযোগ সুবিধাটা ভোগ করবেন। তো দেখেন খুবই সুন্দর কিন্তু ডিজাইনটি করা হয়েছে, অর্থাৎ এখানে আমরা টোটাল জায়গা হচ্ছে 46 ইন্টু 41, আমি যদি হিসেব করে দেখাই 46 ইন্টু 41, অর্থাৎ প্রায় ধরেন 1886, অলমোস্ট প্রায় 1950 স্কোয়ার ফিট বা সরি 1950 স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু এই দোতলা বাড়ির ডিজাইনটি করা হয়েছে।
তো উনি বেসিক্যালি দেশের বাইরে থাকেন, উনি কি রিসেন্টলি দেশে আসবেন, এসে কিন্তু ওনার কাজটি কিন্তু শুরু করবেন ইনশাল্লাহ। তো ওনার মাধ্যমে ওনা বেসিক্যালি আমার এই যে ইউটিউবের মাধ্যমে ওনার সাথে আমার পরিচয়, উনি আমাকে কাজটি দিয়েছেন। তো যাই হোক, ইনশাল্লাহ ওনার কাজগুলো আমি বুঝিয়ে দিয়েছি। তো আপনাদের যদি কারো ডিজাইন দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। তো আমি এটার এখন 3D ভিউটা দেখাবো, ফ্রন্ট ভিউটা। উনি শুধু একটা ভিউ চেয়েছেন, শুধু বাড়ির সামনের ভিউটা দেখতে কেমন হয়। আচ্ছা, তারপর এখানে আমি যদি এটা 3D ভিউটা দেখাই, এই যে এটা হচ্ছে বাড়ির 3D ভিউ। এই যে এটা হচ্ছে তার মেইন এন্ট্রেন্স, এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু রাউন্ড সিস্টেম একটা পোর্চ করা হয়েছে, আমি যেটা বলেছিলাম আপনাদেরকে। তো এখানে সবাই ক্লিয়ার বুঝতে পারছেন, দেখেন বারান্দাটা খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে, কালার কম্বিনেশন। এখানে কিন্তু ব্রিকের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, ওকে। তারপর সামনের পোর্চের ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এখানে দুইটা কলাম, চারটা কলাম ইউজ করা হয়েছে, ওকে। সামনে এখানে গেট একটা, এখানে একটা গেট দেখানো হয়েছে, একটা এসএসআর গেট। তো আশা করি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনি ইচ্ছা করলে কম টাকা দিয়ে এই বাড়ির ডিজাইনটি আপনার জায়গা অনুসারে নিতে পারেন। তো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে বা উপকার যদি হয়ে থাকে। আর যদি ভালো না লেগে থাকে সেটাও জানাবেন, যদি কোন চেঞ্জ লাগে সেটাও আমাকে অবশ্যই আমাকে জানাবেন। তো যাই হোক, আর আজকের মতো এতটুকুই। তো ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি সুন্দর সুন্দর আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি আপনাদের জন্য। আর একটা লাস্ট কথা বলি, এখন থেকে আমি প্রতিদিন প্রতি রবিবার এবং বুধবার ভিডিও আপলোড দেবো। তো সবাই এই দুইটা দিন অবশ্যই আমার ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো আজকের মতো এতটুকুই, ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।